नमस्कार प्रिय दर्शकबृंद, केभा इंडस्ट्री फैमिली तुम्हारे सकल के स्वागत। निश्चय तुम्हारे थंबनेल देखते पे आजकल विषय आजकल वीडियोर मध्य कि बोलते चले एकदम ही इंटरेस्टिंग सकल केभा इंडस्ट्री साथे साथे जरा अन्य किछु बिजनेस ट्रेडिशनल बिजनेस करते चाओ तादेर जोन्नो सुवर्ण सुयोग। आमी दसखाना आईडिया निये एसेछि आजकल भिडियोते तोमादे साथे शेयर करब जे आईडियागुलो आपनी जेकोनो काज बा जेकोनो बिजनेसे साथे साथे आपनी करते पारबेन एवं खूब कम इन्वेस्टमेंट एवं खूब हाईली डिमांड आजकलकार मार्केटे प्रफिटेर दिक थेके देखते गेलो भेरि हाई प्रफिट मार्जिन एर मध्ये आछे। तो चलुन आमरा एके एके करे जेने नेब एवं भिडियोटा शुरू करबार आगे आपनादेर काछे अनुरोध करब भिडियोटा सम्पूर्ण देखबेन एवं भिडियोर मध्ये बला कथागुलो पाले नोट डाउन करबेन এবং এর মধ্যে থেকে যে বিজনেসটা আপনার পছন্দ হবে ভালো হবে আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলবো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। নাম্বার এক হলো কার ক্লিনিং শপ। কার ক্লিনিং শপ কি? আজকালকার দিনে যে কোনো জায়গায় যে কোনো শহরে পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষে যে কোনো জায়গায় কিন্তু গাড়ি অথবা ফোর হুইলারের সংখ্যা কিন্তু ক্রমে বেড়েই চলেছে। কিন্তু এই যে এত ব্যস্ততার মধ্যে বেড়েই তো চলেছে, কিন্তু এই এত ব্যস্ততার মধ্যে মানুষের কিন্তু সময় থাকে না হাতে যে গাড়ি বা ফোর হুইলার বা বাইক ওয়াশ করবার। কিন্তু ওয়াশ করাটা খুব একটা টাফের বিষয় নয়, কিন্তু খুবই ইজি একটা বিষয়। কিন্তু যেহেতু সময় থাকে না কিন্তু এবং জোগাড় যান্তি করতে হয়, এটার জন্য অনেকে বোরিং ফিল করে এবং অনেকের আছে সময় হাতে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনাদের এলাকায়। যদি বলেন ইনভেস্টমেন্ট কত, খুবই কম, 50,000 থেকে শুরু করে 50,000 টাকা থেকে শুরু করে মাত্র 2,00,000 টাকার মধ্যে আপনি ব্যবসাটা অনায়াসে আপনার এলাকায় শুরু করতে পারেন। তার জন্য কিছুই লাগবে না। 50,000 থেকে শুরু করে 2,00,000 টাকার মধ্যে আপনাকে পাম্প নিতে হবে, জলের ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সাথে দু একজন ওয়ার্কার রাখতে হবে এবং গাড়িটা ওয়াশ করতে হবে। তো খুব সহজে অনায়াসে এই বিজনেসে মান্থলি আপনি 50,000 থেকে শুরু করে 80,000 খুব ইজিলি ইনকাম করতে পারবেন। বিজনেসটা খুব ছোট বা সহজ মনে হলেও এর মধ্যে কিন্তু প্রচুর ইনকামের সম্ভাবনা আছে। আপনারা চাইলে আজই শুরু করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে টিকিট বুকিং শপ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, টিকিট বুকিং শপ। আজকালকার দিনে প্লেনের টিকিট, ট্রেনের টিকিট এবং বাসের টিকিট, সমস্ত রকম টিকিট কিন্তু এবং কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে হোটেল বুক করবার এই সমস্ত কাজ, যদি তুমি তোমার এলাকার মধ্যে কোথাও করতে পারো, র্যান্ডামলি যদি করতে পারো, এই ব্যবসাটা শুরু করবার জন্য খুব বড় ইনভেস্টমেন্ট লাগবে না। শুধুমাত্র 50,000 থেকে শুরু করে 50,000 থেকে শুরু করে 2,00,000 টাকার মধ্যে ইনভেস্ট করে তোমরা এই ব্যবসা শুরু করতে পারো। ব্যবসা শুরু করবার জন্য শুধুমাত্র লাগবে যেটা, একটা 200 স্কোয়ার ফিটের রুম এবং তার মধ্যে ইন্টারনেট কানেকশন, ল্যাপটপ অথবা কম্পিউটার, একটু ডেকোরেট রুম, দ্যাটস অল। এবং ওই ফিল্ডে একটু নলেজ তোমায় গেইন করতে হবে, কীভাবে কোন টিকিট অর্ডার করবে, বুকিং করবে, দ্যাটস অল। এইটা সকলেই চায়। কেউ চায় না যে ট্রেন বুক করতে গেলে আমি স্টেশনে যাব, কেউ চায় না আমি ফ্লাইট বুক করতে গেলে আমি এয়ারপোর্টে যাব, এবং হোটেল বুক করতে গেলে কেউ ওই লোকেশনে গিয়ে করে না। আজকাল সবাই কিন্তু এইভাবেই করে, ফোনে করে। কেউ কেউ যারা ফোন ইউজ করতে পারে প্রপারভাবে তারা ফোনে করতে পারে, কিন্তু যারা করতে পারে না অনেকেই ফোন ইউজ করা সত্ত্বেও তারা কিন্তু হোটেল বুকের ক্ষেত্রে বা ফ্লাইট বুকের ক্ষেত্রে দ্বিধাবোধ করে এবং ভয় পায়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব অনায়াসে এই বিজনেসটা আপনার এলাকায় শুরু করে ভালো রকম অর্থ উপার্জন করতে পারবেন। যদি বলেন কত উপার্জন করা যাবে, খুবই ইজিলি আপনি 50,000 থেকে 1.5 লাখ, মানে 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এটা বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু আপনি পারবেন। এবং খুব সহজেই যে কোনো জায়গায় আপনি চাইলে ইনভেস্টমেন্ট করে 50,000 থেকে মাত্র 2,00,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় বিজনেসটা শুরু করতে পারেন। নাম্বার তিন, প্রপার্টি বা রিয়েল এস্টেট বিজনেস। প্রপার্টি এবং রিয়েল এস্টেট বিজনেস এখনকার দিনে অত্যন্ত পপুলার একটা বিজনেস এবং খুব ট্রেন্ডিং বিজনেস বলতে পারেন। যদি বলেন কেন, এখন সকলেই চায় নিজের একটা বাড়ি হোক, সেটা ফ্ল্যাট অথবা নিজের জমি কিনে বাড়ি, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে রিয়েল এস্টেট বিজনেস একটা পারফেক্ট বিজনেস এখনকার দিনে। এখানে ভালো রকম ব্রোকারেজ চার্জ পাওয়া যায় এবং মানুষ চায়, মার্কেটে যে পরিমাণে ব্রোকার দরকার বা যে পরিমাণে রিয়েল এস্টেট বিজনেস
দরকার সেই পরিমাণে কিন্তু নেই। মানুষ কিন্তু হাত বাড়ালেই যে পেয়ে যাচ্ছে একটা ফ্ল্যাট মনের মতো বা বাড়ি, তেমনটা নয়। তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, ঘুরবার পর তবেই সে পাচ্ছে, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অতি সহজেই রিয়েল এস্টেট বিজনেস স্টার্ট করতে পারেন। এবং আপনার কাছে যদি একটু বেশি ক্যাপিটাল থাকে, একটু বেশি বলতে কত, হ্যাঁ, আপনার কাছে যদি 2 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত থেকে থাকে, তাহলে আপনি এই বিজনেস খুবই অনায়াসে শুরু করতে পারেন। হ্যাঁ, এই ফিল্ডে একটু নলেজ অবশ্যই গেইন করতে হবে। যারা রিয়েল এস্টেট বিজনেস করছে এখনকার দিনে, তাদের সাথে একটু বন্ধুত্ব করতে হবে এবং তাদের কাছে নলেজ কিছু গেইন করতে হবে। দরকার হলে ইউটিউবে কিছু ভিডিওস আছে, ফেসবুকে কিছু ভিডিওস আছে, এই সম্পর্কে জানতে হবে, একটু স্টাডি করতে হবে। স্টাডি করবার পর অনায়াসে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন। যদি বলেন ইনকাম কেমন, হ্যাঁ, ইনকামের যদি কথা বলেন, অত্যন্ত অ্যাট্রাকটিভ ইনকাম। আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এই সংখ্যাটা কিন্তু বাড়তেও পারে, আবার কমতেও পারে, কিন্তু কমার থেকে বাড়ার সম্ভাবনাই বেশি। যখন আপনি রিয়েল এস্টেট বিজনেস শুরু করবেন, ধীরে 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 যখন পরিচিতি আপনার বাড়বে, অটোমেটিকলি আপনার বিজনেসটা কিন্তু গ্রো আপ হতে শুরু করবে। ফুড প্যাকিং বিজনেস এবং স্টল। ফুড প্যাকিং বিজনেস এখনকার দিনে বর্তমানে প্রতিটা মানুষ খুব ব্যস্ত। যখন অফিস যায় অফিসের টাইমে, সেই টাইমটা হয়তো পারফেক্ট নয় তার ফ্যামিলির লোক তাকে রান্না বান্না করে টিফিন প্যাকিং করে দেওয়ার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি, বিভিন্ন অফিস আছে, কারখানা জায়গা আছে, সেখানে গিয়ে যদি আপনি নিয়ে নিতে পারেন অর্ডার, আপনি কিন্তু ভালো রকম মুনাফা অর্জন করতে পারবেন, লাভ করতে পারবেন। সেক্ষেত্রে কত ইনভেস্টমেন্ট হতে পারে, বেশি নয়, কিন্তু খুবই কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি শুরু করতে পারবেন। ইনভেস্টমেন্টটা হলো মাত্র 60,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এই ব্যবসাটা শুরু করতে কী কী লাগে তার মধ্যে আমি বলে দিচ্ছি। একটা রুম লাগবে এবং কয়েকটা ওভেন লাগবে, গ্যাস লাগবে, কয়েকটা বাসনকুসন লাগবে, ঠিক আছে? এবং তার সাথে সাথে একটু ডিজিটালি একটু প্রমোট করতে হবে, বিভিন্ন ব্যানার বা একটু অ্যাড করতে হবে, এবং ভিজিটিং কার্ড কিছু লাগবে, এবং তার সাথে সাথে ভালো রাঁধুনি 2-1 জনকে অ্যাপয়েন্ট করতে হবে। তো এই হলো আপনার টুলস। এবং সকাল দিকে আপনি করতেই পারেন বিভিন্ন টিফিনের ব্যবস্থা। প্যাকিং করে দিলেন টিফিন, কন্ট্যাক্ট নিয়ে নিলেন কে কী কোনটা খাবে, দুপুরে সকালে টিফিন নিয়ে নিলেন এবং বানিয়ে পরে আপনি যথারীতি প্যাকিং করে পাঠিয়ে দিলেন। এটা গেল সকালে। এবং সন্ধ্যাবেলায় স্টল লাগাতে পারেন। আপনার যেখানে রেস্টুরেন্ট থাকবে, রেস্টুরেন্ট বলুন বা আপনার যেখানে কাউন্টার থাকবে, সেইখানেই একটা বাইরে স্টল করে দিলেন। সেই স্টলের মধ্যে কিন্তু প্রচুর মানুষ সন্ধ্যাবেলায় ফাস্ট ফুডের জন্য আসবে। এখানে কিন্তু একটা ভালো রকম প্রফিট আছে। হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে লেবার অবশ্যই দিতে হবে, পরিশ্রম আছে, কিন্তু পরিশ্রমের সাথে সাথে ইনকামটাও কিন্তু ভালো আছে। আপনারা চাইলে শুরু করতে পারেন। নাম্বার 5, ড্রাইভিং স্কুল বিজনেস। ড্রাইভিং স্কুল বিজনেস, আপনার কাছে যদি 4-হুইলার থেকে থাকে, যদি না থাকে, আপনি একটা 4-হুইলার কিনতে পারেন বা 2 কিনতে পারেন। খুব একটা বেশি দাম দিয়ে কিনতে যাবেন না, খুবই কম দামে কিনবেন। সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পাবেন কলকাতায় প্রচুর পাওয়া যায়, পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর পাওয়া যায়। আপনারা চাইলে কিনতেই পারেন খুবই কম ইনভেস্টমেন্টে। 50,000-40,000 থেকে শুরু করে 5-10 লাখ টাকা পর্যন্ত আপনি ইনভেস্ট করতে যাবেন। কিন্তু আপনাকে আমি বলবো, ইনিশিয়ালি 5-10 লাখে ইনভেস্ট করতে যাবেন না। ম্যাক্সিমাম 80,000 থেকে শুরু করে 1.5 লাখ, 1.5 লাখের মধ্যে আপনি ম্যাক্সিমাম বড় সাইজের কার কিনুন। কার কিনে নেবার পর প্রচুর স্কুল আছে, কলেজ আছে, টিউশন আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সেখানে কিন্তু গার্জেনদের পক্ষে তাদের ছেলে মেয়েদেরকে পৌঁছে দেওয়া আওয়া আনাটা অত্যন্ত টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি বিভিন্ন স্কুলে গিয়ে তাদের দারোয়ানদের সাথে বা টিচারদের সাথে যদি একটু যোগাযোগ করেন, তারা কিন্তু অটোমেটিকলি আপনাকে রিকমেন্ড করে দেবে। যখন স্কুল আপনার ছুটি হবে বা স্কুলে যখন সবাই যাবে, তখন গার্জেনগুলো কিন্তু থাকে, যাদের যাদের গাড়ি যায় না, নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন যে কাদের কাদের গার্জেন আসে। তাদের কাছে তাদের সকলকে একটা করে ভিজিটিং কার্ড ধরিয়ে দিন। ধরিয়ে দিয়ে যখন দেবেন, তখন বলবেন যে আমি নতুন বিজনেস শুরু করেছি, হ্যাঁ, আপনার বাড়ি কোথায়, আপনার ছেলে মেয়ে যদি আমার গাড়িতে করে যেতে চায়, তাহলে আমি অবশ্যই স্কুলে বা টিউশন বা কোচিং সেন্টারে যেতে চাইলে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব, আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এইভাবে বিজনেসটা শুরু করুন। প্রথমে 2-4 এই করতে 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 দেখবেন বছরখানেকের মধ্যে আপনার কাছে 4-5টা গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ইনভেস্টমেন্টটা 50,000 থেকে শুরু করে 1.5 লাখের মধ্যে, এবং আপনাকে একটু মার্কেটিং করতে হবে, তার জন্য কয়েকটা ভিজিটিং কার্ড, ডিজিটাল প্ল্যাটফর্মকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে একটু যোগাযোগ করবেন, এবং আপনার প্রতিবেশী রিলেটিভ সকলকে জানিয়ে দেবেন। যখন স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাবে, তখন আপনি আরও 2 কার কিনবেন এবং 2 ড্রাইভার জোগাড় করে তাদের কাছ থেকে আপনি
ডেইলি একটা চার্জ নিয়ে নেবেন বা মান্থলি একটা চার্জ নিয়ে নেবেন, দেখবেন ভালো রকম ইনকাম। যদি বলেন ইনকাম কত হতে পারে, মিনিমাম 30,000 থেকে শুরু করে, ম্যাক্সিমাম 1,00,000 ইনকাম আপনি কিন্তু করতে পারবেন, এবং ডিপেন্ড করছে আপনি কতটা পরিশ্রম করছেন, কতটা লেবার দিচ্ছেন তার উপর। নাম্বার 6 হলো ক্লথ শপ, মানে জামা কাপড়ের বিজনেস আপনি শুরু করতে পারবেন। বিভিন্ন কলকাতার বড় বাজার আছে, শান্তিপুর আছে, বিভিন্ন জায়গা থেকে আপনি শাড়ি, ড্রেস, পোশাক আপনার এলাকায় আপনি ঘর থেকেও শুরু করতে পারেন বিজনেসটা। বাট যদি একটা আউটলেট থাকে, একটা যদি শপ থাকে, একটা কাউন্টার থাকে, তাহলে খুব সুবিধা হয়, এবং কাউন্টারের জন্য আপনার এলাকায় আপনি খুব কম দামেই পেয়ে যাবেন। 3,000-4,000 টাকার মধ্যে একটা কাউন্টার বা একটা রুম পেয়ে যাবেন, ঠিক আছে। সেই রুম থেকে আপনি শুরু করুন আপনার বিজনেস। ইনভেস্টমেন্ট ইনিশিয়ালি আপনি 70,000 থেকে শুরু করে 1,00,000-এর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করুন, এবং মার্কেটের ডিমান্ড ওয়াইজ, মার্কেট এলাকা বা মার্কেটের ডিমান্ড ওয়াইজ আপনাকে প্রোডাক্ট কিন্তু তুলতে হবে। এবং যেসব জায়গায় আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন, কোনো বাউন্ডেশন নেই, সেই সব জায়গাগুলো চুজ করবেন। তার মধ্যে কলকাতা বড় বাজার আছে, আরও অন্যান্য অনেক জায়গা আছে যেগুলো আপনাকে একটু খুঁজে নিতে হবে। দিল্লিতেও যেতে পারেন, মুম্বাই থেকেও আনতে পারেন। প্রথমবার হয়তো ফার্স্ট টাইম যেতে হতে পারে, সেকেন্ড টাইম থেকে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। নাম্বার 7, ফোন পার্টসের বিজনেস, ফোনের বিভিন্ন পার্টস, ব্যাক কভার, স্ক্রিন গার্ড, ইয়ারফোন, ইয়ার ড্রপ, আরও অন্যান্য বিভিন্ন রকম এই যে গ্যাজেটস আমরা ইউজ করি এবং ফোন যে ইউজ করি সেগুলোকে সাজানো গোছাবার জন্য আপনার কিন্তু ব্যবহার করতে পারি। এই যে আমার ফোন একটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্যাক কভার, ঠিক আছে, ব্যাক কভার, স্ক্রিন গার্ড, তেমনই কিন্তু আপনারা এই সবের বিজনেস করতে পারেন। যদি বলেন প্রফিট মার্জিন, অত্যন্ত প্রফিট মার্জিন বেশি, হাই প্রফিট বলতে পারেন। যদি বলেন কত, আপনি 1,00,000 টাকার বিজনেস করলে খুব কম হলেও আপনার 50,000 50% কিন্তু প্রফিট থাকবেই থাকবে, হ্যাঁ, ভালো প্রফিট মার্জিন থাকে। তো এটার জন্য ইনভেস্টমেন্ট কত, বেশি নয় কিন্তু, এটার জন্য ইনভেস্টমেন্ট আপনি খুব যে বেশি করবেন না। ইনিশিয়ালি আপনি 30,000 থেকে শুরু করে 80,000 আপনি ইনভেস্টমেন্ট করুন এবং তার মধ্যে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই মার্কেটিংটা দেখতে হবে, মার্কেটিং একটু করতে হবে, জানাতে হবে মানুষকে, মানুষ জানলে তবেই কিনবে। এবং মার্কেটে যে প্রোডাক্টগুলো বেশি ডিমান্ড আছে আপনি দেখতে পারেন, ফ্লিপকার্ট দেখতে পারেন, অ্যামাজন দেখতে পারেন, যে প্রোডাক্টগুলো বেশি আসছে, বেশি ভেসে আসছে, সেই প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে সেগুলো ট্রেন্ডিং আছে, মানুষ খুঁজছে। নাম্বার আট হলো গ্রোসারি শপ, মানে মুদিখানার দোকান। মুদিখানার দোকান সকলের দরকার, মুদিখানার দোকান সব জায়গায় প্রয়োজন। হ্যাঁ, মুদিখানার দোকানে ইনভেস্টমেন্টে একটু তুলনামূলক বেশি। যদি বলেন কত, 2,00,000 টাকা থেকে শুরু করে আপনি 10,00,000-20,00,000 টাকা পর্যন্ত আপনি করতে পারেন। আপনার যদি ক্যাপিটাল আরও বেশি থাকে, আপনি ছোটোখাটো একটা মলের মতো আপনি করতেই পারেন, যেখানে মানুষ আসবে এবং নিজের পছন্দ মতো প্রোডাক্ট চুজ করবে এবং বিলিং করবে। মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে নিজে প্রোডাক্ট দেখে নিজে চয়েস করে নেওয়াটা, কেউ প্যাকিং করে দিক সেটা খুব একটা মানুষ আজকালকার দিনে মানুষ পছন্দ করে না। এবার যদি আপনার বাজেট কম থেকে থাকে, 2,00,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকার মধ্যে আপনি একটা দোকান ঘর, যেখানে ফ্রন্টে কিছুটা স্পেস থাকবে, ফ্রন্টে যদি স্পেস বলেন 200 স্কোয়ার ফিট ফ্রন্ট, এবং ব্যাক সাইডে গোডাউন বা স্টক করবার জন্য মোটামুটি 150 স্কোয়ার ফিট, ওভারঅল 350-400 স্কোয়ার ফিট যদি জায়গা থেকে থাকে, খুব সুন্দর সাজানো গোছানো মুদিখানা বা গ্রোসারি শপ আপনি করতেই পারেন। আর গ্রোসারি শপ এমন একটা বিজনেস যে বিজনেসটা কোনো দিনও কিন্তু লস নেই, খুচরো পাইকারি আপনি যেমনভাবে দিন না কেন আপনার কিন্তু প্রফিট ভালো থাকবে। হ্যাঁ, 2-4 জন কিন্তু ওয়ার্কার রাখতে হবে দোকানে যখন ভিড় হবে সামলানোর জন্য, ঠিক আছে, এতে বিশাল কিছু শিক্ষা নলেজের দরকার নেই। তো শুরু করুন, লেট করবে না। এবং তার সাথে সাথে আছে বিয়ার শপ, হ্যাঁ একদম ঠিক, বিয়ার শপ বা অ্যালকোহলের দোকান যদি করতে পারেন, তো প্রফিটের কথা তো বলবোই না, প্রফিট ভালো রকম প্রফিট আছে। প্রতি মাসে 3,00,000 টাকা থেকে শুরু করে 10,00,000 টাকা পর্যন্ত আপনি উপার্জন করতে পারেন। হ্যাঁ, এর জন্য লাইসেন্স, জমি, প্রোডাক্ট ওভারঅল নিয়ে প্রায় 80-90 লাখ, মানে অলমোস্ট 1,00,000,000 টাকার মতো খরচা আছে। যাদের ইনভেস্টমেন্ট করবার মতো ক্যাপাবিলিটি আছে, যাদের ইচ্ছা আছে, ক্যাপাবিলিটি আছে, যাদের লোকবল আছে, তারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। এবং তার সাথে সাথে যদি একটা কাউন্টার করতে পারেন, রুম বানিয়ে উপরে একটা ছোট্ট বার টাইপের করতে পারেন, ছোট্ট বার, তাহলে কিন্তু প্রফিট মার্জিন আরও বেশি। এবং তার সাথে সাথে যেটা লাস্ট সেটা হলো কেক, কেকের বিজনেস। হ্যাঁ, কেকের কেমন বিজনেস, কেক মেকিং আজকালকার দিনে বিভিন্ন অনুষ্ঠানে, বার্থডে হোক, ইউটিউবে 100K ফলোয়ার্স হয়েছে তার জন্য সেলিব্রেশন হোক, অ্যানিভার্সারি হোক, তো বিভিন্ন অনুষ্ঠানে এখনকার মানুষ কাস্টমাইজ কেক কিন্তু পছন্দ করে।
কোনো দোকানে গেল, কেক পেয়ে গেল, অ্যালিসে গেল বা আরও অন্যান্য কোনো শপে গিয়ে তারা প্রোডাক্ট বা কেকটা নেবে চলে আসবে, এটা কিন্তু পছন্দ করে না শুধুমাত্র নাম লিখে। এখন কাস্টমাইজ কেক কিন্তু অনেকেই পছন্দ করে। সেই জায়গায় যদি আপনি কেক কীভাবে বানায় সে ট্রেনিং যদি আপনি বেশি দিন সময় লাগে না, এক দু মাস ওই ট্রেনিংটা নিয়ে আপনি যদি কেক বানাতে শিখে যান এবং কেক বানাতে কী কী র ম্যাটেরিয়াল লাগে কোথা থেকে পাবেন সেইগুলো যদি আপনি ফাইন্ড আউট করে রেখে দিন, তাহলে এই ব্যবসা শুরু করবার জন্য আপনার ইনভেস্টমেন্ট বাবদ খুব খুব কম 20,000 থেকে শুরু করে 20,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা ইনভেস্টমেন্টে আপনি ব্যবসাটা অনায়াসে করতে পারবেন। এবং আপনি যখন কেক বানাতে শিখে যাবেন, শিখে যাওয়ার পর থেকে আপনার কাস্টমার সার্কেল যখন তৈরি হবে, দেখবেন ওই কাস্টমার সার্কেলের থেকে অনেকে ইন্টারেস্টেড হয়ে আপনার কাছে শিখতে আসছে। আপনি তখন তাদেরকে শেখাবার জন্য চার্জেস কিন্তু নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কিন্তু চার্জেস বাবদ একটা প্রফিট এবং তার সাথে সাথে আপনার কেকের অর্ডারের থেকে একটা কিন্তু প্রফিট আসবে। তো বন্ধুরা, আজকে এই 10টা বিজনেস আইডিয়া কেভা ইন্ডাস্ট্রির সাথে সাথে এই 10টা বিজনেস আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম। এবং তোমাদের যদি এই 10টা বিজনেস আইডিয়া ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো বিজনেস কিন্তু শুরু করতে পারো। এছাড়া যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবশ্যই রিপ্লাই করা হবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দেবে। আজকের জন্য নিচ্ছি বিদায়, ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।